আসসালামু আলাইকুম, এটা ওয়েব ডিজাইনের ভিডিও নাম্বার 5। এখনো যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে এবং কি আমার প্রথম ভিডিওগুলো দেখে আসবেন। আর এটা ভিডিও নাম্বার 5, প্রথম ভিডিওতে আমি কোন সফটওয়্যার দিয়ে, আর ভিডিও নাম্বার 3টা অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো কিভাবে আপনি একটা নেভবার হোভার করবেন বা ড্রপ ডাউন মেনু তৈরি করবেন। চলুন আমরা চলে যাই এখানে এই সাবলাইন টেক্সট সফটওয়্যারটাতে। এখানে যাওয়ার পর আমার এই যে এখানে ভিডিও ক্লাস নাম্বার 3 দেওয়া আছে, এখানে আমি ওয়েব ডিজাইনের ভিতরে আরেকটা ক্লাস নিব। এটার ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম ক্লাস CLASS ক্লাস 4। ক্লাস 4 এখানে আসার পর এখানে আমার একটা ইনডেক্স ফাইল আর একটা হচ্ছে CSS ফাইল। ইনডেক্স ফাইলটা আগের ফাইলটি আমরা কপি করে নিচ্ছি, ইনডেক্স এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, আমরা এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিই। এখান থেকে ফাইলে গিয়া লিখব হইছে INDEX ইনডেক্স ডট HTML কন্ট্রোল এস। এখন আমরা ফাইলটা সেভ করব কোথায় সেটা দেখাচ্ছে। ফাইলটা সেভ করব ওয়েব ডিজাইনের ভিতরে ক্লাস 4 এর ভিতরে এই ফাইলটা সেভ করব, সেভ। তারপর আরেকটা ফাইল নিব, এই ক্লাস 4 এর ভিতরে আমাদের একটা ইনডেক্স ফাইল চলে আসছে। আরেকটা ফাইল নিব আমরা CSS ফাইল, যেটা CSS ফাইলটা নিব এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে নিউ ফাইল স্টাইল STYL স্টাইল ডট CSS CSS কন্ট্রোল এস সেভ। CSS ফাইল সেভ হয়ে গেল। এখন কি করব আমরা এই কোডটা কেটে দিই, এটারও ফাইল হয়ে গেছে। এখন এই ইনডেক্স ফাইলটা আমাদের যে ভিডিও নাম্বার 3 ক্লাস নাম্বার যে 3 আছে ভিডিও নাম্বার 4 ক্লাস নাম্বার 3 এইটা কপি করে কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এস আর এটার CSS ফাইলটা নিয়ে নিব। এটা ক্লাস 3 কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই ফাইল দুইটা কেটে দিই, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখন যদি আমরা যাই মোজিলা ফায়ারফক্সে ক্লাস এটা 4 4 আমরা দেখতে পারবো চলে আসছে এটা আমাদের আগের ক্লাসটা রেডি। এখন যে এটা কি করব, এটা হোভার করব। ফার্স্ট আমাদের এখানে যেতে হবে, যদি আমি দেখাই কি রকম হোভার করব, ক্লাস এই যে ঠিক এরকম ড্রপ ডাউন মেনু করব, এরকম হোভার করব। এখন ফার্স্টে আমি যাব এই এইখানে ইউএল এলআই এ টেক ডেকোরেশন, তারপরে এই এটা এখান থেকে কেটে দিই। আমরা যদি এখানে লিখে দিই ইউএল এলআই এ টেক্সট টেক ডেকোরেশন নান এন এন নান কন্ট্রোল এস, এইখানে লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইলটা নান, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। যে এইখানে যদি পেস্ট করি লিস্ট স্টাইল নান কন্ট্রোল ভি কন্ট্রোল এস, যদি আমরা যাই দেখাচ্ছে, আসার পরে লিখি টেক্সট ডেকোরেশন নান এন ও এন ই নান কন্ট্রোল এস। চলে গেছে। এখন আরেকটা কাজ করবো, এইখানে লিখে দেব ইউএল ইউএল মার্জিন
জিরো পেডিং জিরো জিরো পিক্সেল কন্ট্রোল এস এস। এখন যদি এখানে আসি আমরা দেখতে পারবো এখান থেকে মার্জিনটা চলে গেছে, আর এই মার্জিনটা আছে এই যে মার্জিনটা নিচে একটা মার্জিন দেখাচ্ছে, নিচের মার্জিনটা একটা সরাই নি তাহলে ভালো দেখা যাবে। মার্জিনটা হচ্ছে এই ইয়ের বর্ডার টপ মেন, এইটা সরাই দিলে যদি এখান থেকে সরাই দিই কন্ট্রোল এস, এই বর্ডার এইটা তো মেন ফুলটা, এটার মার্জিনই তো, এটা সরাই দিই, সরাই দিছি। হ্যাঁ এই যে, তো একটা জিনিস কি এইখানে যে মার্জিনটা দেখতে পারতেছি এই মার্জিনটা আমরা রাখতে চাইতেছি না, আর এইগুলো একটু বড় করতে চাইতেছি। আমরা কি করবো এখানে যাওয়ার পর যে আমার ন্যাপটার হাইটটা একটু কমাই দিই, আমরা 40 দিলাম, 40 পিক্সেল, আর ওই ঠিক আছে এইখানে দিব হচ্ছে 40, লাইন হাটও দিব 40, আর এখানে দিয়ে দিলাম আমি 120 কন্ট্রোল এস যাই। আশা করি লেখাগুলো একটু বড় হয়েছে, সুন্দর দেখাচ্ছে, কিন্তু ফার্স্ট মার্জিনটা নাই হয়নি, ফার্স্ট এই বর্ডারটা আর কি নাই করতে চাই। তাহলে এখানে যাব, এইখানে যাওয়ার পর লিখবো ডট এন এভি ন্যাপ ইউ এল এল আই এফ আই আর এস টি ফার্স্ট চাইল্ড সি এইচ আই এল ডি ফার্স্ট চাইল্ড মার্চ বর্ডার বর্ডার ফার্স্ট চাইল্ড বর্ডার বি বর্ডার এন ও এন নান কন্ট্রোল এস। দেখছি ফার্স্ট চাইল্ড এর বর্ডারটা চলে গেছে, মোটামুটি একটু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটার যে হুবার, আচ্ছা আমরা লেখার যে কালারটা চেঞ্জ করে দিই, লেখার কালার চেঞ্জ করলে এখানে যাওয়ার পর আমরা লিখি ডট এন এ বি ন্যাপ ইউ এল এল আই এ কালার ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক কন্ট্রোল এস। দেখতে পাচ্ছেন কালো চলে আসছে, ঠিক আছে এটা মেনু, মেনুটার আমি বড় হাতের এম এম এন মেনু হোম অ্যাবাউট মেনু ব্লগ কন্ট্যাক্ট এস দিলাম, এখানে কন্ট্রোল এস সেভ করেছি, রিফ্রেশ দিলে চলে আসছে। কিন্তু এগুলো আমরা চাচ্ছি হোবার হোক, মাউসটা নিলে এখানে হোবার হবে, কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা কি করব, যাব এখানে আগে, এখানে যাওয়ার পর ডট এন এ ভি ন্যাব ইউ এল এল আই শোন হোবার এইচ ও ভি ই আর হোবার ব্যাকগ্রাউন্ড কালার বি এস সি কে ব্যাকগ্রাউন্ড কালার আর ই ডি রেড এস দিলাম কন্ট্রোল এস। এইটা নিলে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে মাউসটা নেওয়ার পর একটু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হবে, তো ফাস্টটা না। তাহলে আমরা কি করব এখানে যাওয়ার পর লিখে দিব ট্রানজেশন ডিউরেশন ট্রান্সফরমেশন ডিউরেশন আর কি 1-2 সেকেন্ড দিই, দেখতে পাবেন কন্ট্রোল এস এখানে যে আসি একটু ভালোই সময় নিচ্ছে, আমরা চাই আরো ফাস্ট হওয়ার জন্য তাহলে দিলাম 1 সেকেন্ড কন্ট্রোল এস রিফ্রেশ। যদি আমার তা মনে হয় যে অনেক স্লো হইতেছে তাহলে আমরা দিতে পারি 0.5 সেকেন্ড
কন্ট্রোল এস, এখান থেকে রিফ্রেশ। এখন 1 পিক্সেল দিলেই ভালো আর কি দেখা যায়। 1 সেকেন্ড, আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন আপনি যেটা চান। তারপর এটা ঠিক আছে যে হোভার হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যেটা হোভার হবে রেড কালার হবে, লেখাটার কালারও চেঞ্জ হবে। লেখাটার কালার চেঞ্জ করতে হলে আমাদের এখানে যেতে যেতে হবে, তারপরে এখানে দিতে হবে আবার NAVNAP ন্যাপ আগে ডট NAVNAP ULLI A ULLI A হোভার ULLI হোভার SOVVER হোভার A কালার হোয়াইট HITE কন্ট্রোল S যদি চাই আমি। পরে কিন্তু এত তাড়াতাড়ি ফাস্ট চাইতেছি না, আমি চাইতেছি আর একটু স্লো আসুক। ট্রান্স টি আর ডিউরেশন ডিউরেশন দিবেছে 0.5 সেকেন্ড, কন্ট্রোল এস চাইলে আমি এইগুলাকে আর একটু বড় করে দিতে পারি। যেমন এখানে নিছি 120, এখানে 150 দিয়ে নিই যদি ওয়েটটা। আপনি ইচ্ছা মতো যত খুশি দিয়ে নেবেন আপনার মাপ মতো। এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন হোভার হচ্ছে, বুঝতে পারছেন, 0.5 সেকেন্ড। আশা করি অনেক সুন্দর হয়েছে, কালারটা এত ফুটতেছে না। যদি এটা আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ফার্স্টে যে কালারটা আছে নেবের ইউএল বর্ডার টেক্সট লাইন ব্যাকগ্রাউন্ড কালার, কালার দিলাম YELLOW ইউলো, কন্ট্রোল এস সেভ, রিফ্রেশ দিয়ে যদি। কিন্তু আমরা চাচ্ছি এইখানে যখন মানুষ মাউসটা নিয়ে আসবে এখানে একটা ড্রপ ডাউন মেনু হোক, এখানে একটা, যেমন এই ফাইলটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি যেমন এটা নিলেই এই ফাইলগুলো চলে আসছে। আমি চাইতেছি যে এরকম ফাইল হোক, এটা নেওয়ার পরে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসুক। ড্রপ ডাউন মেনু আসার জন্য এখানে যাওয়ার পর আমরা যেটা করব, আমাদের এইচটিএমএল ফাইলটা যাব, ড্রপ ডাউন দিতে যাচ্ছি আমরা মেনুতে, এখানে ইন্টার প্রেস করে লিখব ইউএল ট্যাব LI ট্যাব A ট্যাব, এটা মাউস দিয়ে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি, ইন্টার কন্ট্রোল ভি ইন্টার কন্ট্রোল ভি ইন্টার কন্ট্রোল ভি, এখানে লিখে দিলাম ফার্স্টে ড্রপ DROP ড্রপ ডাউন DOWN ডাউন 1 এটাই আবার আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, ড্রপ ডাউন 1 ড্রপ ডাউন 2 ড্রপ ডাউন 3 ড্রপ ডাউন 4 কন্ট্রোল এস। এখন যদি এখানে আসি তো একটা জিনিস কি আমরা এখানে দেখতে পারতেছি যে এই ফাইলটা আমরা লিখছি সেভ করছি বাট এখানে আসতেছে না, এখানে ফাইলটা আসতেছে না, তখন কি করব। এটা আনার জন্য আমরা এখানে যাব সিএসএস ফাইলে, এইখানে যাওয়ার পর ডট NAVNAP ইউএল
एल आई होबर एस ओ वी आर होबर यूएल डिसप्ले जेटा होबे डिसप्ले ब्लॉक बी एल ब्लॉक कंट्रोल एस देर पर जो ना आसे तार पर आसे नहीं ताहले दीते हुए पोजिशन पोजिशन रिलेटिव कंट्रोल एस কিন্তু এই যে যেটা দিছি আমরা হোবারের পরে হোবারের পরে যেটা যে হোবারের পরে কালারটা আসার হোবারের পরে আমরা ফার্স্টে চ্যালেটি ব্যবহার দিতে পারি ডিসপ্লক রিলেটিভ কন্ট্রোল এস এই যে আইসা রইছে এখন হোবারের পরে বইলে দিনি আইসা রইছে দেখছে ডাউন ডাউন ওয়ান টু থ্রি কিন্তু কালারটা সাদা সবগুলো সাদাই চলে আসছে আমি এই কালারটা উঠাই দিই আগের ব্ল্যাক কালারটা উঠাই দিই এ কন্ট্রোল এস কন্ট্রোল এস ইয়েলো কালার আর আমাদের কাছে তো পিএক্সজি আছে পিএক্সজি যদি আমরা কালার কোড নিতে চাই কালার কোডটা ওপেন করলাম আমরা এই কালারটা নিব এইখান থেকে কন্ট্রোল সি গ্রিন ইয়েলো এখানে যদি আমি যাই আমার ফাইলে যে হোবারের পরে যে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আমি চেঞ্জ করছি হোবারের পরে যে ডিসপ্লে ট্রানজিশন ফার্স্ট চাইল্ড ইউএল এল আই হোবার ব্যাকগ্রাউন্ড কালার রেড ফার্স্ট আমার কি কালার আছে ফার্স্ট যে কালারটা ওইটা চেঞ্জ করতে হবে ফার্স্টে আছি ইয়েলো ইয়েলো গ্রিন ইয়েলো কন্ট্রোল ভি কন্ট্রোল এস যদি এখানে আসি এখন আমাদের যে কালার এটা আসছে কিন্তু মেনুটা তো সবসময় আমরা রাখবো না তখন কি করব ফার্স্টে ওইভাবে করলে করতে পারি যেভাবে দেখালাম বা এইভাবে একটা কোড লিখছি লিখতে পারি ডিসপ্লে নান এন ও এন নান এস না তারপর এইখানে আরেকটা ডট এন এ ভি নেভ ইউ এল এল আই এল আই তারপরে ইউএল তারপরে হোবার এইচ ও বিই আর হোবার এখানে একটা স্পেস দিতে হবে যখন এটা হোবার হবে তখন কি হবে যে এটার ভিতরে যে ডিসপ্লেটা ডিসপ্লেটা ব্লক করে নিবে ব্লক তারপরে করে নিবে এসে ডিসপ্লে ব্লক আর পজিশন রিলেটিভ কন্ট্রোল এস এখন যদি আসি কিন্তু এখন আসে নাই কেন না আসার কারণ
আমরা তো ইউএলটার হোভার দিছি, এই ইউএলটা কাটতে নিব, এলআইটা যখন হোভার হবে, এলআই এলআই তো আমার যে এই যেটা ই আছে এটাই তো এলআই, প্রতিটার সম্পূর্ণটা ইউএল ইউএল আর এটা এক একটা একটা এলআই। এখন যদি এটা আমি কন্ট্রোল এস আসার পর যদি আমি রিফ্রেশ দেই, এলআই হোভার, তারপরে হচ্ছে ইউএল, কন্ট্রোল এস, দেখতে পারতেছেন এখন চলে আসছে। কিন্তু একটা জিনিস কি আমি দেখতে পারতেছি, সব ঠিক আছে আমাদের, কিন্তু এইখানে যে মার্জিনটা, ফার্স্টের টাই কোনো মার্জিন নাই, কিন্তু সেকেন্ড টাই মার্জিন, থার্ড মার্জিন, এই মার্জিন না, এটা এই বর্ডার, এই যে বর্ডারটা দিছি এলআই এ, প্রতিটা বর্ডার পরে এলআই এর নিয়ে নিছি। তাহলে কি করব, আমরা এলআই এর বর্ডারটা নান করব, হোভারের পরে ডট এন এ বি নেভ ইউএল এলআই, এলআই এর পরে কি আবার ইউএল, তারপর আবার এলআই, তারপর বর্ডার নান, এন ও এন ই নান। এখন যে কন্ট্রোল এস দিই, দেখবো আমাদের বর্ডারটা চলে গেছে। কি সুন্দর, চাইলে আপনার যেই কালার খুশি ওই কালারে নিতে পারেন। যে এখন যেটা এটার ভিতরে দেখাচ্ছি, এই যে ফন্ট, কিভাবে আপনি ফন্ট সেট করবেন, ফন্ট গুলা কিভাবে আপনি সেট করবেন, আপনার ফন্ট সেট করার জন্য এখানে তো আমাদের সাধারণ ফন্ট থাকে, এখন যে কোনো ফন্ট সেট করার জন্য আমরা এখানে যাব, লিখবো এখানে, লিখবো জি ডাবল ও জি এল ই গুগল ফন্ট, এফ আর ও এন টি, গুগল ফন্ট লিখে সার্চ দিলেই, ফন্ট লিখে সার্চ দিলে এটা চলে আসবে, গুগল ফন্ট চলে আসলে তারপরে গুগল ফন্টে যাবেন, তারপর আপনি দেখবেন এখান থেকে আপনি কোনটা, আপনি কি ফন্ট দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, কোন ফন্টটা নিতে চাইতেছেন আপনার খুশি মতো। আপনি এখানে হাজার হাজার ফন্ট আছে, এখান থেকে দেখতে পারেন, কিন্তু আমি যে ওই ফন্টগুলো যদি নিই, আপনারা ওইটা বুঝতে পারবেন না যে চেঞ্জটা হয়েছে ফন্টটা নিলে, এই কারণে এটা নিলাম, এটা নিলে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন এই লেখাটা। এই ফন্টটা নেওয়ার জন্য এখানে আসবেন, তারপরে সিলেক্ট দিস স্টাইল এখানে ক্লিক করবেন, চাইলে আপনি এখান দিয়ে ডাউনলোড করে নিতে পারেন ফন্টটা, এখানে ক্লিক করবেন, এরকম একটা ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে, পিএক্সিটা সরি, এরকম একটা উইন্ডো আসলে সেভ ফাইল ওকে প্রেস করলে, সেভ ফাইল ওকে প্রেস করলে ডাউনলোড শুরু হবে, দেখতে পারতেছেন ডাউনলোড হয়ে গেছে ছোট্ট ফাইল। বা এখান থেকে যদি আমরা ডাউনলোড না, এটার গুগলেই থাকবে আমাদের, তাহলে ফাইলটা ভারী হবে কম, লিঙ্ক থেকে ডাউনলোডও করতে হবে, এখানে এনেবলে যাবেন অপশনে, এটা ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এই অপশনটা আইব রিবুট, এখান থেকে এনেবলে, তারপরে এইখান থেকে এই কোডটুকাকে ফার্স্টে কপি করবেন লিঙ্কটা, কন্ট্রোল সি, তারপরে যাবেন এখানে, যাওয়ার পর আপনার এই এইচটিএমএল ফাইলের এই যে হেডারের অপশনের ভিতরে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে কন্ট্রোল এস, তারপরে আমরা যে এটা দিচ্ছি এইখান থেকে কন্ট্রোল সি, তারপরে এইখানে আসার পর আমাদের স্টাইল ফাইলের ভিতরে নেপ এখানে কন্ট্রোল ভি, এখানে তো এই যে লেখার স্টাইলটা এটা আমরা দিব কোথায়, এটা দিব এ এর ভিতর, হোভার হওয়ার পরে এই লেখার স্টাইলটা চেঞ্জ হবে, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা ফাইলে যাই, কন্ট্রোল এস ইউএল এলআই হোভার এ, আচ্ছা যদি আমরা এই টেক্সট যে ফন্ট গুলা নিছি, আমরা এই ফন্টার সাইজটা একটু বড় করতে চাই, ফন্টার সাইজটা ডিসপ্লে
इम्पोर्टेंट लिंक इम्पोर्टेंट स्टाइल যদি আপনি এই ফাইলটা ডাউনলোড করেন তখন আপনি এই লিংকটা ইউজ করবেন। ডাউনলোড করলে এই যে ফার্স্ট এই লিংকটা না, এটা ডাইরেক্ট সরাসরি গুগলে থেকে, আর এই ইম্পর্টেন্ট এটার এই লিংকটা ইউজ করবেন। এইখান থেকে একটু কপি করে নিয়ে যাবেন, এই লিংকটা ইউজ করবেন, এমনি এই লিংকটা ইউজ করবেন। তারপরে আমরা যেটা করব, আমাদের ফোনটার একটু সাইজ বাড়াইব। যখন আমার ফোনটা হোভার হবে, সাপোজ যখন ফোনটা হোভার হবে এইখানে একটা, এবার ঠিক আছে, কন্ট্রোল এস সেভ। এখন যদি দিই দেখতে পারতেছেন, কিন্তু আমরা চাইতেছি ফোনটা যখন হোভার হবে ফোনটার সাইজটাও একটু বড় হবে। ফোনটার সাইজটা দিব ফন্ট, FONT, ফন্ট সাইজ দিব হচ্ছে 30 বা 25 পিক্সেল, 25px 25px, কন্ট্রোল এস। দেখি যদি আমরা এখন আমরা যখন এটার মাউস নিব আমাদের এটা দেখতে পারবেন চেঞ্জ হইতেছে, চেঞ্জ হচ্ছে এবং কি এটা বড় হচ্ছে। আমরা যদি চাই এই ফোনটা, আমরা এই ফোনটা এইখানে ইউজ করব, যে স্টিল যখন থাকবে তখন এই ফোনটা থাকবে। তাহলে আমরা এখানে আবার ফন্ট নেপ 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 নেপ, এই যে এখানে নেপ সেকশন ইউএল, এখানে আরেকটা নিলাম ডট এন এ বি নেপ ইউএল এল আই এ এল আই এ। এখান থেকে আমরা কি করব, ফার্স্টে দিব হচ্ছে কালার, কালার দিলাম ব্ল্যাক, BLCK ব্ল্যাক। তারপরে আবার কি ইউজ করবো, ব্ল্যাক। তারপরে ফন্টটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিলাম ব্ল্যাক, কিন্তু ফন্টটা একদম ছোট। আমরা চাই এই ফন্টটাও একটু বড় হোক, তাহলে এখানে আরেকটা ফন্ট সাইজ দিয়ে নিব, ফন্ট FONT, ফন্ট সাইজ দিয়ে নিলাম 20px, কন্ট্রোল এস। আসার পর যে রিফ্রেশ দিই আমরা দেখতে পারবো ফোনটা তো বড় হয়েছে, এখানে মাস্টার নিলে আরো বড় হয়েছে এই নিচের গুলো। নিচের গুলো ফোনটা বড় হচ্ছে, দেখতে পারতেছেন ফোন বড় হইতেছে। আর সামনে ভিডিওতে আমি দেখাবো, সামনে ভিডিওতে বুটস্ট্র্যাপ আর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ দেখাবো। আজকের ভিডিওতে যে ন্যাব সেকশনটা দেখালাম, হোভার আর ড্রপ ডাউন মেনু, আশা করি এটা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আর কোনো বিষয়ে যদি ভিডিওতে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর যদি কিছু শিখে থাকেন আপনি বা এর মাধ্যমে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আশা করি আপনি ভিডিওতে লাইক দিবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে ভিডিওতে দেখাবো বুটস্ট্র্যাপ আর জাভাস্ক্রিপ্ট একসাথে কি করে ডিজাইন আরো তাড়াতাড়ি যে কোনো একটা ডিজাইন তৈরি করা যায়, একদম সহজে একটা ডিজাইন তৈরি করতে পারেন আপনি ফাস্ট।